নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি টিফিন আর ব্রেকফাস্ট এই দুটো মিলিয়েই একটা আমি রেসিপি করে দেখাচ্ছি। সেটা হচ্ছে টমেটো কুচি নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম কুচি নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, গাজর কুচি নিয়েছি, চিজ গ্রেট করে নিয়েছি, পনির গ্রেট করে নিয়েছি। নিয়ে এই সব কটা উপকরণ একদম আগে প্রথম তৈরি করে নিয়েছিলাম। এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারা যায়, যদি বাচ্চারা খায় ওটা স্কিপ করা যেতে পারে। ব্রাউন ব্রেড নিয়েছি, এমনি ব্রেডও নেওয়া যায়, আমার কাছে ছিল তাই ব্যবহার করেছি। আর এখানে ডিম তো নিয়েছি একটা কোনো পাত্রের সাহায্যে, যেখানে গোল গোল করে কেটে নিতে হবে। একটু ধারালো হলে সাইডগুলো খুব ভালো হয়, কিন্তু আমার ছিল না, তাও আমি এটা দিয়েই করেছি যাতে পাউরুটিটা বেশ বড় আকারে পাই আর কি হাতের কাছে। তো সেই জন্য এইভাবে মতন নিয়ে নিয়েছি। আর এখানে তোমরা চাইলে বাটি বা গ্লাসেও এটা এরমভাবে কেটে নিতে পারো, এটা কিছুই না, দেখতে যাতে ভালো লাগে, চৌকো করেও মানে পাউরুটি চৌকো হয় সেই মতনও করে নেওয়া যাবে। দেখো এইরকম আমি একটু সাইডগুলো করে নিচ্ছি, দেখতে ভালো লাগে, বাচ্চারা ভীষণ খুশি হয় একটু বেশ ডেকোরেশনটা ভালো হলে, আর কিছুই না। পাউরুটিগুলো গোল গোল কিনে আর এই যে সাইডগুলো এগুলো রেখে দেবো, একটা অন্য কোনো রেসিপিতে করাই যায় আমরা সবাই জানি। তো দেখো এখানে যে মানে গাজর কুচি, তারপরে পেঁয়াজ কুচি সব নিয়েছিলাম, সব একসাথে এর মধ্যে ঢেলে দিলাম। আর হ্যাঁ, এই ব্রেডের সাইডগুলো দিয়ে রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, তোমরা গিয়ে দেখতে পারো। ব্রেকফাস্ট ওইগুলো করে মানে এরকম পোহা মতন ব্রেড পোহা করে নিলেও ভালো লাগে খেতে। আর দেখো এখানে দিয়ে দিলাম এরকমভাবে টমেটো কুচি, ক্যাপসিকাম, যা যা কুচি করেছি রেখেছিলাম, গ্রেট করে রেখেছিলাম, পনির আর চিজটা দিয়ে দিলাম। সব দিয়ে খুব ভালো করে মেখে নেবো, ভীষণ ভালো করে মেখে নিতে হবে। আর স্বাদ মতন দিতে হবে নুন, নুন তো দিতেই হবে স্বাদ মতন। আর এখানে দিয়েছিলাম অরিগানো, যাতে বেশ একটু পিজা পিজা একটা স্বাদ আসে, আর কিছুই না। আর দিয়েছিলাম চিলি ফ্লেক্স, চিলি ফ্লেক্সটাও দিয়েছিলাম, মানে একটু ঝাল ঝাল লাগে, বাচ্চারা তো ভীষণ খেতে ভালোবাসে। কাঁচা লঙ্কা দেওয়াই যেতে পারে, কিন্তু ওটার পেস্ট করে দিতে হবে। আর এখানে পিজার যে সসটা পাওয়া যায় না, সেটা দিয়েছিলাম এক চামচ, যাতে বেশ একটু পিজা পিজা লাগে ওদের খুশি করার জন্য, মানে বাচ্চাদের খুশি করার জন্য। আরে বড়রাও খুশি হয়ে যাবে, কোনো ব্যাপার না, দিতেই পারো। ব্যাস ভালো করে মেখে নাও। আর গোল গোল করে যে পাউরুটিগুলো কেটে রেখেছিলাম তার মধ্যে এরকমভাবে বেশ ভর্তি ভর্তি করে এই মিশ্রণটা দিয়ে দিতে হবে। দিয়ে তার উপরে আর একটা পাউরুটি দিয়ে চাপা দিয়ে দিতে হবে, একটু চেপে দিতে হবে যাতে একদম এর সাথে ফিক্সড হয়ে যায়, খুলে না যায়, ঠিক এই মতো। আমি এরকমভাবে সব কটা করে নিলাম যতটুকু আমার প্রয়োজন। আর দেখো এখানে ডিম ফাটিয়ে নিচ্ছি, ডিমটা এটা প্রয়োজন মতন ডিম দিতে হবে, এই নয় যে চারটে পাঁচটা ডিম দেখিয়েছি বলে চারটে পাঁচটাই দিতে হবে তা না, যতটুকু মানে ওটাকে ডোবাবো, অ্যাকচুয়ালি ডোবাবো আমি। এতে দিলাম একটুখানি নুন আর একটু চিলি ফ্লেক্স দিয়েছিলাম, দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। আমি এখানে চারটে ডিম দিয়েছিলাম, কিন্তু তোমরা মানে প্রয়োজন হলে চার পাঁচটা যেরকম পাউরুটি আমরা করবো আর কি, এটা রেডি করব সেই মতো। আর একটু ওই নুন দিলাম বলেই তো দিলাম, আর একটু চিলি ফ্লেক্স দিয়েছিলাম, ঠিক। ডিমগুলো ভালো করে ফেটিয়ে নেওয়ার পর একটা তাওয়াতে তেল দিলাম, দু চামচ মতন তেল দিয়েছিলাম। এই একবারই তেল দিতে হবে, পুরো ব্যাপারটা কমপ্লিট হয়ে যাবে যতগুলো। হ্যাঁ হয়তো নটা দশটা পাউরুটি এরকম গোল গোল করে করলে হয়তো একটু আরেকটু তেল দিতে হতে পারে, কিন্তু আমার চার এরকম আটখানা এরকম গোল গোল যে করেছি। আচ্ছা ডিমে ভালো করে ডুবিয়ে নিলাম, এপিট ওপিট করে নিয়ে একদম তাওয়াতে তেল গরম হয়ে গেছিলো, মিডিয়াম ফ্লেমে এটা করতে হবে, এরকমভাবে দিয়ে দিলাম। আর উপর থেকে একটু মাখন দিলাম, মাখনের গন্ধটা না আমরা তো সবাই জানি অসাধারণ লাগে, চিজ যতই যেখানে দাও না কেন, মাখন কিন্তু একটা এমন গন্ধ না, মানে যে কোনো রান্নাতে দিলে মানে ঠিক ওই রেসিপিতে মানে মাখন যাতে যাবে সেরম রেসিপিতে দিলে না একটা অদ্ভুত একটা স্বাদ আসে, গন্ধটাও অ্যারোমাটা এত ভালো আসে না, তাই দিয়েছিলাম একটু মাখন।
আর এটা তো বাচ্চাদের দেয়াই যেতে পারে, বড়রাও খেতে পারে, এক একদিন একটু খেলে কিছু অসুবিধা হবে না। আচ্ছা দেখো, এপিটোপিট হয়ে যাওয়ার পর আমি না সাইডগুলো একটু চিমটে দিয়ে হোক, যাই দিয়ে আমি একটু চিমটি দিয়ে ধরেছি, একটুখানি না এইরকমভাবে সাইডগুলো একটু করে নিয়েছি। কিরম যেন আমার মনে হলো ভেতরটা যদি মানে সাইডগুলো যদি একটু কাঁচা কাঁচা থেকে যায় ডিমের, হ্যাঁ তাই জন্য একটু সাইডগুলো করে নিয়েছিলাম, আর কিছুই না। ঠিক এই মতন ভেজে নিলাম এপিটোপিট করে, তেলটা দেখেছো বেশি কিন্তু অ্যাবজর্ব করেনি, অনেকটা রয়েছে এখনও। আমি কিন্তু দু চামচই তেল দিয়েছিলাম। আর কড়া মানে চাটুটা মানে তাওয়াটা নিতে হবে একটু, যাতে তেলটা মানে ছড়িয়ে একদম, অনেক হয় না তাওয়া নিলাম সাইডে চলে গেল তেলটা, মধ্যিখানে রইল না। আমার তাওয়াটা একটু অন্যরকম দেখছি তো আছে, এ দেখো রেডি হয়ে গেছে। আহা হা, কী ভালো যে খেতে হয়েছিল, তোমাদের কি বলবো, বাচ্চারা তো ভীষণ হ্যাপি হয়ে যাবে। কোনো চাটনি, কোনো সস, কিচ্ছু দরকার নেই, জাস্ট এরকম চটপট ভাজো। আর এটা মাখন দেওয়াটা কিন্তু অপশনাল, হ্যাঁ মানে আমার ভালো লেগেছিল তাই দিয়েছিলাম, ভীষণ ভালো, গন্ধটা ভীষণ ভালো, তোমরা দিয়ে দেখো। আর ওপর থেকে চাইলে একটু মরিচ ছড়িয়ে দিতে পারো, যারা খেতে ভালোবাস চায় মরিচেরও কিন্তু একটা আলাদা স্বাদ আসে। হ্যাঁ তো আমিও ঠিক ওইরমভাবেই সব কটা এরমভাবে ভেজে নিলাম, ভেজে তুলে নিলাম প্লেটে। বাড়ির সদস্যর জন্য যতগুলো করবে এরমভাবে করে নাও, আর প্লেটে এরকম একটু কেটে কেটে একটু ভালোভাবে সস দিতেই পারো যদি কেউ খেতে চায়। তো বন্ধুরা আজ কিন্তু এইটুকুই, কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে, আজকের মতন থ্যাংক ইউ ফ্রেন্ডস।